ওই স্যান্ডেল আইছি রে স্যান্ডেল এই পাঁচ নো এই পাঁচ নো এই পাঁচ নো গুলো শুনি কিছু মই আগতে আমার যি কলাগার পৰা বননগুড়ি হয়ে ওদালগুড়ি যাওয়া পথসার আজি প্রায় দুটা বছর ধরে যি বানপানী আমার ভাঙি লৈ গৈছিলে সেই ভাঙা ঠাইখিনিত কোনো ধরনের যাতায়াতের ব্যবস্থা হওয়া নাছিলে আর আগতেও বিভিন্ন ধরনের এক্সিডেন্ট হয়েছিল মানে মটর সাইকেলে হোক বা ই রিক্সাই হোক বিভিন্ন ধরনের সরু সুর এক্সিডেন্ট তেনেকা ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের আমি প্রতিবাদ করেছিলাম আমি জেলা প্রশাসন স্থানীয় প্রশাসন তথা আমি যি আমার জনপ্রতিনিধি আমি অবগত করেছিলাম কিন্তু কোনো ধরনের এই রাস্তাটার ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্ব আরোপ নকলে যার ফলত আজি একটা বহু ডর একটা দুর্ঘটনা সংঘটিত হবলে হয়ে গেল আপনাদের জ্ঞাত যে প্রায় এল্টো গাড়ি এখন ছজনক যাত্রী আমার ওদালগুড়ির কলাগাঁও অভিমুখে আসছিল আর তখন আহি যে দ খাওয়াইট মানে পড়ি ইতিমধ্যে আমি স্থানীয় রাইজে অবগত হওয়াত তখনক চিকিৎসালয় প্রেরণ করলে আর আমি জনামতে প্রায় এজন চালকজন অতি মানে করুণভাবে তখেতে হয়তো মৃত্যুক আঁকুৱালি লবলগা হয়েছে সাগে ইতিমধ্যে আমার স্থানীয় লোকে কৈছে গতি এটি দুর্ভাগ্যজনক মানে ঘটনা এই ঘটনাটো কোনো ধরনের হব নালাগিছিল কিয়নো কলাগাঁওপৰা প্রায় এক কিলোমিটার দূরত এই যেটো খরা রাস্তাটোর খরা এই মানে অতি দুর্ভাগ্যজনক কোনো ধরনের জেলা প্রশাসনে হোক বা আমার যুক্ত আমার জনপ্রতিনিধি আজি তারিখে কোনো ধরনের গুরুত্ব নিদিলে আর তৎকর ডর ঘটনাটা হয়েছে কি ইয়াত যেহেতুকে কোনো ধরনের গাড়ি গুড়া আহিব নয় কিন্তু ইয়াত প্রশাসনের একটা দায়িত্ব আছে যে ইয়াত যিকোনো ধরনের এখন ব্যানার লগার প্রয়োজন আছে যে ইয়াত যাতায়াতের যেহেতু গাড়ি অহা যাওয়া নিষেধ বলে কিন্তু তেনেকা নলগার ক্ষেত্রতে হয়তো আজি এই দুর্ঘটনা স্যান্ডেল আইছি রে স্যান্ডেল এই পাঁচ নো এই পাঁচ নো এই পাঁচ নো